প্রস্তুতি প্রায় সম্পূর্ণর পথে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বরিশাল বিভাগের 6টি জেলায় ইতিমধ্যে কোভিড-19 ভ্যাকসিন এসে পৌঁছিয়েছে এবং এগুলি আমাদের জেলা পর্যায়ে যে ইপিআই স্টোররুমে এখানে জমা আছে, এখানে আমরা সংরক্ষণ করেছি। এবং আপনারা এও জেনেছেন যে আগামী 7 তারিখে একযোগে বাংলাদেশের প্রত্যেকটি জেলা আমাদের এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সেই হিসাবে আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণর পথে। আমাদের প্রশিক্ষণ যে আমাদের যারা ভ্যাকসিন দিবেন এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণগুলি চলছে, আমরা আশা করছি এই প্রশিক্ষণটি আগামী 6 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে এবং 7 তারিখে আমরা আমাদের এই কার্যক্রমগুলি আমরা শুরু করতে পারব। আর ভ্যাকসিন উপজেলায় পৌঁছানোর কথা যে কোল্ড চেইন মেনটেন করে এই সিস্টেম আমাদের আগে থেকেই জানেন, আমাদের ইপিআই কর্মসূচি আমাদের চালু আছে। তো সুতরাং আমাদের জেলা থেকে উপজেলা পর্যায়ে আমাদের এই ভ্যাকসিনগুলো আমাদের কোল বক্স আছে, এই বক্সের মাধ্যমে আমরা এগুলি প্রেরণ করবো। আপনারা জানেন যে এই কোল বক্সে আমাদের 72 ঘন্টা পর্যন্ত একটি ভ্যাকসিন সংরক্ষণ করা যায়। তা সুতরাং আমরা সেই কোল বক্সের মাধ্যমে আমাদের যে অধিদপ্তর থেকে আজকের মধ্যেই একটি মেইল আসবে যে কোন উপজেলায় কতটি ভ্যাকসিন যাবে, সেই অনুযায়ী আমরা ভ্যাকসিনগুলি প্রেরণ করবো। আচ্ছা, রেজিস্ট্রেশন আপনারা জানেন যে ইতিমধ্যে ICT মন্ত্রণালয় থেকে আমাদের সুরক্ষা নামে একটি ওয়েবসাইট এটা এখানে ওপেন করা হয়েছে। সেই সুরক্ষা ওয়েবসাইটের দ্বারাই আমরা কিন্তু রেজিস্ট্রেশন, আমি ব্যক্তিগতভাবে নিজেও রেজিস্ট্রেশন করেছি এবং আমি সফলভাবে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছি। এছাড়াও যদি কেউ এই রেজিস্ট্রেশন করতে সক্ষম না হন, অন দ্য স্পটে আমরা রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে তাদেরকে টিকার আওতায় আমরা আনব। প্রথম পর্যায়ে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে 15 ক্যাটাগরির যে আপনার প্রায়োরিটাইজ করে দেওয়া হয়েছে, প্রথমে আমাদের সরকারি পর্যায়ে আমাদের যারা স্বাস্থ্যকর্মী যারা সরাসরি কোভিড চিকিৎসায় যুক্ত আছেন, বেসরকারি পর্যায়ের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে আমাদের বীর মুক্তিযোদ্ধারা, বীরাঙ্গনারা, আমাদের যারা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, যারা ফ্রন্টলাইনে কাজ করে, এরকম 15 ক্যাটাগরি। এবং এছাড়াও আবার সংযোজিত হয়েছে যে আবার 55 বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়েছে তারাও কিন্তু এই টিকার, এই যে বর্তমানে যে টিকার, এটা রেজিস্ট্রেশন তারা করতে পারবেন, টিকার আওতায় আসবেন।